তো আমরা এখন চলে এসেছি হলো রেলওয়ে মালদা রেলওয়ে স্টেশনে। আমরা এখন ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য। তো আমাদের ট্রেনটা 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ট্রেনের টিকিট ছিল হলো 3টায়, কিন্তু ট্রেনের টিকিটটা এখন কনফার্ম হয়নি। তো আমরা এখানে ওয়েট করছি। এখানে আছে শান্তনু, শান্তনু লাগাচ্ছে ফেসবুকে স্টোরি, আর ওইদিকে কানু, কানু কানু আমাদের আগে টাটা করে দিল, বিকজ কানু ইজ টু বিজি। তো আমরা এখন সবাই যাচ্ছি হলো 4 নম্বর প্ল্যাটফর্মে, কারণ গাড়িটা 4 নম্বর প্ল্যাটফর্মে এসছে। তো চাই না কি হবে, এখন দেখা যাক, সো ফার সো গুড। এই যে শান্তনু, যাই না কি হবে। চলো এখন আমাদের গেট আগে টিকিটকে সেট করতে হবে, কারণ আমাদের টিকিটটা কনফার্ম হয়নি, দেখা যাক কি হয়। কোচে উঠছি, সব প্যাকটাপ। তো অ্যাটলিস্ট আমরা জায়গা পেলাম। তো এখন আর ব্লগ করবো না, এখন সোজা ঘুমিয়ে যাবো, কারণ সবাই ঘুমোচ্ছে এখন। তো বেকার বেকার এখন কথা বলে সবার ঘুম নষ্ট করে লাভ নেই। তো যাই হোক, ওখানে এনজিপিতে গিয়ে পৌঁছে একবার তোমার সাথে কথা বলবো। ঘেমে গেছে শীতকাল, এখন শীতকালের সময়, কিন্তু এত দৌড়াদৌড়ি করতে হয়েছে, পুরো ঘেমে গেছি আমরা। যাই হোক, কিছু করার নেই, যা ট্রেনটা ট্রেনের টিকিটটা যে না কেটেও হয়ে গেল কোনো মতে, এটাই আমরা বাপরে। জয় মা। The next morning. তো আমি এখন চলে এসেছি হলো এনজিপি স্টেশনে, এই মাত্র নামলাম। আর এটা হলো এনজিপি স্টেশনের অ্যাম্বিয়েন্স, প্রতিবারের মতো সেই আমাদের সেই প্রিয় জায়গা সেই ট্রেন। আর এরকম হলো ভিউ। আর এনজিপিতে নামা মাত্রই পাহাড় দেখতে পাওয়ার ফিলিংসটা সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, এখন গাড়ি করতে হবে। তো এখন আমরা শেয়ার কার বুক করে যাবো, ওইদিকে আমরা শেয়ার কার, শেয়ার কারটা বুক, তো শেয়ার কারটা বুক করলাম। তো এবার একটু সবাই চা খাবো, তারপর আমরা বেরিয়ে যাবো গ্যাংটকের জন্য। ফ্লোরের মতো করে কট কট করে দেখুন কি এইভাবে কে খাই মানুষের মতো। এখন গাড়িতে চেপে গেছি, আর কানে ঘুমিয়ে পড়েছে, শান্তনু ভিউ দেখছে। একটু ঘুমিয়ে নিলাম, চারিদিকে পাহাড়, আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা দিদা, তাহলে ঘুমিয়ে গেছে, কেন ঘুমিয়ে দিলি বললি বললি শান্তনু ঘুম মেরে দিল, আমরা একটু ঘুমিয়ে নিলাম। এবার আমরা সাইড সিন দেখবো। আমাদের গাড়ি এখন দাঁড়িয়েছে, ওদিকে অনেক গাড়ি পার্ক হয়েছে, আর এদিকে আমরা এসেছি কফি খাওয়ার জন্য। এদিকে শান্তনু, এদিকে সৌরভ, সৌরভের ঘুম পেয়েছে কারণ সৌরভ খুব টায়ার্ড এই মাউন্টেনে। তো আমরা এখন কফি খাবো, কফি চলে এসছে। তুমি কখন কফি খেয়েছো? খাওনি তো, খাবে কি করে? এগুলো লিখে দেবে, নাম সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগবে। তো গ্যাংটক আস্তে আস্তে একটা জায়গায় দাঁড়ালাম, খুব ভালো লেগেছে। আমার দেশে একজন ডাক্তার সেখান থেকে নামলো, নামছে। আর এদিক থেকে হলো এই ভিউটা এত সুন্দর লাগছে,
আর জল বয়ে যাচ্ছে, তার এত সুন্দর আওয়াজ, মানে আলাদা একটা অ্যাম্বিয়েন্স। এই জন্য সিকিম না বারবার আসতে ইচ্ছে হয়। খাওয়া পাওয়া মাত্র সব একবার রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এটা আমার খাবার, আর আমাদের এখান থেকে ভিউটা দেখো একবার। তো বেশি কথা না বাড়ি গিয়ে খাবারটা খাওয়া যাক। তো খাওয়া দাওয়ার পর আমরা এখন রুমে এলাম। রুম পাওয়া মাত্র সবাই একবারে শুয়ে পড়েছে, আহ উ করছে, কিছু করার নেই। আর এটা হলো আমাদের রুম থেকে বাইরের ভিউ। আরে পাহাড় দেখা যাচ্ছে। তো ঘুম থেকে উঠলাম, বন্ধু এরকম হলে কি করি বলতো, সারা কেউ কথাই বলতে দেয় না। যাই হোক, এখন ঘুম থেকে উঠলাম, সবাই ফ্রেশ হয়ে, এই যে দেখছো বাজে বাজে কথা বলছে সবাই, মেরে দেবো কিন্তু, ব্রেক আপ। এটা হলো হারামজাদা, সব থেকে বড় হারামজাদা এটা। শোনো না, বলছি ঘুরতে যাই না একটু, আমরা ঘুরতে যাবো একটু, বুঝলে তো। যাই হোক, ঘুম থেকে উঠলাম, এখন আমরা ঘুরতে যাবো একটু, MG মার্কেট দেখে একটু চিল করবো, একটু আশেপাশে একটা ঘুরবো, একটু খাওয়া দাওয়া করবো, বেশি কথা বার্তা বাড়াবো না, একটু ঘুরে আসি, বুঝলে তো। আমার অনেক পয়সা খরচা হচ্ছে, একটু ঘুরতে হবে, না তো ভালো লাগবে না। তো আমরা এখন জাস্ট হোটেল থেকে নামলাম, আর হোটেল থেকে নামার মতো ভিউটা দেখো একবার। এই হলো সেই ভিউ, হোটেল থেকে নামার মাত্র একটা সুন্দর ভিউ। এখন আমরা NG মার্কেট চারিপাশে ঘুরবো, একটু এক্সপ্লোর করবো, দেখা যাক কেমন কি হয়। এখন যাবো টেস্ট অফ টিবেটে, একটু বিকেলে একটু হালকা খাওয়া দাওয়া খেতে হবে, কারণ খিদে তো পেয়েছে। দুই ভাই যাচ্ছে, একটু ঠান্ডা লেগে গেছে আমার, অবশ্য ঠান্ডা আছে বেশ, কারণ এক্সট্রা ঠান্ডা লাগিয়ে লাভ নেই। মানে মোমো চলে এসছে, এই যে মানে মোমো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কোনো কথা না বাড়িয়ে খাওয়া দিয়ে সবাই ছবি তুলে ব্যস্ত। যা খিদে পেয়েছে না, আর পাড়া যাচ্ছে না, তাহলে খাওয়া শুরু করবে। তো দেখি মোটা কেমন খেতে, যখন খরচ দিবি না, এবার একটু বিদেশি মতো খেতে হবে, কারণ বুঝতেই পারছো একটু। যাক ভালোই খেতে, বেশ ভালো, দেখা যাক কেমন। সবাই এখন MG মার্কে আড্ডা মারছে, এখানে মাস্ক পরে থাকাটা বাধ্যতামূলক, কারণ মাস্ক না পড়লে 500 টাকা ফাইন করছে, তো সেই কারণে মাস্ক পরে থাকতে হচ্ছে, কিছু করার নেই। আর ওইদিকে আমরা সবাই মিলে এতক্ষণ ধরে ছবি টবি তুললাম। তারপরে এখন দেখি যা মোট খাওয়া দাওয়া হলো, তাতে তো আমাদের পেট ভরে গেছে, দেখি এখন কি হয়, আর কতটা এখন রুমে যাব। তো আস্তে আস্তে যত রাত বাড়ছে ঠান্ডাটাও বাড়ছে, আর আস্তে আস্তে চারপাশে যে MG মার্কে ভিড়টা ছিল আস্তে আস্তে কমতে থাকছে। কিন্তু এই ভিড় শুনে MG মার্কে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে, চারিদিকে নিস্তব্ধতা, একবারে শান্ত পরিবেশ, আর আস্তে আস্তে ঠান্ডা নামছে, অ্যাম্বিয়েন্সটা একবার দেখো। আর আমাদের মধ্যে একটা ছেলে আছে, নাম হলো সৌরভ কুণ্ডু, সেটা তখন থেকে ছবি তুলছে, কিন্তু কোনো ছবি ওর পছন্দ হচ্ছে না, পছন্দই হচ্ছে না ওকে। যদি আমাদের কি জানো না ডাব্বু রাতানি, হ্যাঁ ওই যদি এসে তুলে দেয় তাহলে মনে পছন্দ হবে। কি করা যায় বলতো, এখানে সুমন্তে সব থেকে বেশি ছবি তুলছে, যদি গ্যালারিতে দেখা যায় না। এবার তুই তুলেছিস ভাই, যেটা এবার তো এবার গুরু একটু বল, কোনো কোনো বাড়ি আমার এবার তোলা হয় না। হ্যাঁ তুই কমপ্লিট তুলছিস। তো ঘোরাঘুরির পর এবার আমরা রুমে এলাম, তো আমরা খুব ক্লান্ত, তার আজকের মধ্যে ব্লগটা আমি এখানে এন্ড করছি।
তো তোমরা সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। আজকে আমরা যে গ্যাংটক প্ল্যান থেকে চলে গেলাম আমরা কলকাতা, দেখবি ভিউ কত বেড়ে গেছে। আমরা এখন যাবো, এটা আমার রাগ উঠে, আমি তো বইনি কিছু করছি।